বাড়ি মেরিয়া নরম করতে হইবে এই ধরেন বাঙ্গা হইছে বাঙ্গা হলে পর হেপার এই পানির মধ্যে সুপ নিতে তো হেপার বিজন দিয়ে আমি থইতে হবে হেপার ভেজলে পরে এমন হইছে হেপার এই চেপতে হয় চেপতে হইবে লোয়া দিয়া এরকম ফাটতে হইবে এটা শক্ত না আটকাই আট কাটতে যাইবে এটা ফেলাই দিয়েছে এটা বাত পাক করে যাইবে এরা এইবার সিঁড়ি দিয়ে হেপার এইবার রশি পাকাইতে না মেশিন নেই লোয়া দিয়েই ফাটতে হইবে লোয়া দিয়ে চেপতে হইবে আট দিয়ে পাকাইতে এ হাতেই পাহে মেশিন পাহে না ছোলা রোদে দিতে হয় হেপার ছোলা ফাটাইতে হয় আতুর দিয়া হেপার বিজেইতে হয় হেপার লোয়া দিয়ে ফাটতে হয় হেপার আট দিয়ে পাকাইতে হয় আমরাই সব করি ছোলা আসে তো বেডারা নারকলের ব্যবসা করে না ব্যবসা করে হেরা অনেক ধরনের 5,000-10,000 নারকল ছিলায় হেপার আমরা হেকো দাদিদের নারকল কিনি এই ছোলা কিনি এটা ছোলা কেনার পর হেপার যে যে কটা পাহাজ করে এই কটা বাঙ্গে আতুর দিয়ে ফাড়াইতে হয় ফাড়াই হেপার বিজেইতে বিজেই হেপার চেষ্টা ফাটাইতে না শক্ত না হাতে নরম লাগা লাগবে না তারপর ফাটাইয়ে হেপার রোদে দিয়ে ফাটাইয়ে হেপার ধরেন পানির মধ্যে বালতির মধ্যে দুইটা দুইটা করে ভিজেইতে ভিজেইয়ে উড়াই থুয়ে হেপার পানি জ্বললে পর হেপার পাপস দুয়ারের সামনে দিলে আমার পায়ে জোতার লাগে পানি খেয়ে পানিটা আর কি কাটে 50 বছর আগে হইতেই শুরু আমরা ছোট কাল হইতে এটা শুরু করছি আমরা দেখছি মা বাপে ধরেন এই পাকাইতে আর শেষতে ছোলা দিয়া আবার পাকাই আরে নিয়ে হেপার তো পাপস বুনাই যদি শক্ত লাগে যদি শুকনো বেশি হয় হলে একটু পানি ছিটে দিয়ে আর কি করে নরম করে যত লম্বা আপনি পাহাই পাহাই এক রাস করতে না হেঁদে ধরেন ওই ইন্দের বাজারও যাওন যায় পাহাই তো হাইতে এত কাড্ডে কেড্ডে আর কি ছোট করতে হয় পেঁচে দেড়াক করতে হইবে হেপার 6টা পেঁচ দিতে হইবে হেই এরপর একটা মুড়ি হইবে একবার অনেক গুণ লম্বা বানাইয়া এবার ওই সাইজ করে হাঁটু দিয়ে ওই পায়ের লাগ বাজাই হাঁটু তো মাইতে দিয়ে পেঁচাই একটা পাকাইলে ধরেন 5 গাছ পাকাইতে পারি 10 গাছ পাকাইতে পারি 20 গাছ পাকাইতে পারি অনেকে কাজ করতে এখন এই ছোলা নাই তো হইবেন কাজ করে না সোনা পাওয়া যায় না দাম বেশি নারকুল একটা 100 টাকা হে একে ছোলার চায়ে 30টি হা কারণ কি করবে কিন্তু লাভ হয় না ওদিক চলে না ওদিক ব্যবসা কম প্লাস্টিক বাইরেই এখন এই চলা বন্ধ অন্য ওই যে এরা পাপড় কেনা বেচা করে হেরা কিনতে একটা পাপসের কাজ পাপসটা বানাইতে 3 ইঞ্চির পদে ঢুকবে ভিতর ওই পাপসটা ভিতর ওই চিকুন্ডাও আরো এই প্লাস্টিক আছে এক পথ হেডাও এই 3 ইঞ্চির পর ঢোকান লাগবে হ্যাঁ পর হাঁস ওই যে গাছের মিল আছে না ওই আঁশের মিল আঁশও দে তো খুদ খালি এতে পাপস হইবে না চিকুন্ডা হাতেই বানায় আর মেশিনেও বানায় হাতেও বানায় আর কি মেশিন কেটা দাম বেশি হাতের একটু দাম কম ওই ওই ছোলা ওই শিষ্যা হ্যাঁ ভিজাইতে হয় হ্যাঁ মুগুর দিয়ে টাকাইতে হয় হ্যাঁ হাঁস বাইট করতে হয় বাইট করে এবার সুগাইতে হয় সুগাই টুগাইয়া এরপর ওই যে ৭-৮-৬ টাকা যেরকম বাজারে যেরকম মাল বেশি উঠলে 6 টাকা পরে আর নাই 7 টাকা পরে এইরকম